আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি, শোনা জি, যাচ্ছে। শোনা যাচ্ছে। সর্বপ্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাবারক তাআলা আকীদায়ে খতমে নবুয়তের বিষয়ে আমাদেরকে ফিকির করার এবং লাইভে এসে কিছু বলার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর প্রথমেই ধন্যবাদ জানাই হযরত মাওলানা ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৈনপুরি, দামত বারাকাতুহুম। উনি এই যে ব্যবস্থা করেছেন এবং আমাদেরকে নিয়ে কিছু আলোচনা করার ফিকিরটা করেছেন, ধর্মপ্রাণ মুসলমানদের উপকারার্থে এবং কাদিয়ানীদের অনুষ্ঠান ঘোষণা করার স্বার্থে, এই জন্য ওনাকেও ধন্যবাদ মোবারকবাদ জানাই। আসলে খুবই ব্যস্ত, ব্যস্ততার ভিতরে সময় হাতে খুব কম, আর আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমার বড় ভাই হযরত মাওলানা উবাইদুর রহমান খান নদভী, দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা আফম ও খালেদ হুসাইন সাহেব, তারপরে বৃন্দবর হযরত মাওলানা ইজুল হক ইসলামাবাদী সাহেব, এরপরে আরও যারা এখানে ইতিমধ্যে আলোচনা করেছেন, আপনাদের সকলের আলোচনা আমি শুনেছি, এবং আপনাদের এই আলোচনার ভিতরে এবং আপনাদের সামনে আমি আপনাদের এই কথাগুলো শোনা এবং আপনাদের শ্রোতা হইতে পারাটাকে আমি ধন্য মনে করি। কিন্তু যেহেতু বিষয়টা আকিদায়ে খতমে নবুয়ত, আকিদায়ে খতমে নবুয়ত এই বিষয়টা এমন একটি বিষয় যে এখানে কোনো দলিল আদিল্লা তালাশ করতে গেলেও ইমানের খতরা হওয়ার সম্ভাবনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এই ব্যাপারে কোনো দলিল তালাশ করা লাগবে না, দলিল তালাশ করতে গেলেই তার ইমানের দুর্বলতা আসবে, এটাকে বিনা দলিলে বিশ্বাস করা লাগবে, কোনো দলিল ছাড়া। দ্বিতীয় নম্বর হলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি নবী দাবি করলে সেই ব্যক্তি যে কাফের হবে তার মধ্যে কোনো দলিল তালাশ করা যাবে না, সেই ব্যক্তিও বিনা দলিলে কাফের, তার কাছ থেকে দলিল শুনতে গেল সেই ব্যক্তি, এটাও ইমানের পরিপন্থী, কারণ কোনো দলিল তার কাছে চাওয়া যাবে না, দলিল চাইলেও সেই ব্যক্তি, হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। আমাদের জন্য আসলে আমি সংক্ষেপ করতে চাই যে কথাটা বলে, সেটা হলো যে আমাদের জন্য একটা দুর্ভাগ্য যে আমরা বাংলাদেশে 94% 6 পয়েন্ট মুসলমান বাংলাদেশের আদমশুমারির গণনা, এটা অনেক আগের, এখন হয়তো আরো বেশি হবে, এবং বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, বাংলাদেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, আলিম উলামায়ে কেরামের দেশ, তো এই ধর্মপ্রাণ মুসলমানদের দেশে 94% মুসলমানের দেশে আমাদের জন্য দুর্ভাগ্য এবং আমাদের মানে লজ্জিত হওয়া দরকার যে আমরা এখনো কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করাতে পারি নাই, এবং আমাদের দেশে কাদিয়ানিরা অমুসলিম ঘোষিত হয় নাই। কাদিয়ানি বিরোধী আন্দোলন বাংলাদেশে চলছে, কাদিয়ানি যখন বাংলাদেশে আসছে তখন থেকে, আমি আপনাদেরকে যারা এখানে আলোচনায় অংশগ্রহণ করেছেন, দেশ বিদেশ থেকে যারা শুনতেছেন, আপনাদের সকলের অবগতির জন্য, এবং বিশেষ করে আজকে যারা এখানে মানে আলোচক হিসেবে এসেছেন, আপনাদের হয়তো ঘটনাটা এবং ইতিহাসটা জানা আছে, তারপরও যারা শ্রোতা হিসাবে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন শুনতেছেন, তাদের অবগতির জন্য আমি কথাটা বলতে চাই।
মির্জা গোলাম কাদিয়ানি যখন নবী দাবি করেছেন, তখন আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে একজন, আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমার ব্রাহ্মণবাড়িয়াতে একজন মৌলবী সাহেব ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর জামে মসজিদের ইমাম খতিব, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিবাহ রেজিস্টার কাজী, ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়া স্কুল নামে একটা স্কুল আছে সেই স্কুলের মৌলবী মাস্টার, এবং ব্রাহ্মণবাড়িয়া জিলা ঈদগার ইমাম। উনি সকলের কাছে খুবই পূজনীয় ব্যক্তি ছিলেন, এবং আমি শুনেছি যে উনি নাকি কিছুদিন দেওবন মাদ্রাসায়ও লেখাপড়া করেছেন। তখন ব্রাহ্মণবাড়িয়াতে খুব বেশি আলেম ওলামা একরাম সেখানে ছিলেন না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করার পরে তখন ওখান থেকে তিনি চিঠি লিখতেন। আর আপনাদের হয়তো অনেকেরই জানা আছে, আমরাও যখন আজকের থেকে 30 বছর আগে, বিশেষ করে হজরত হাফিজ্জি হুজুর রহমতুল্লাহ আলাই যখন 1981 সনে রাষ্ট্রপতি নির্বাচন করেছেন, পরবর্তীতে যখন খেলাফত আন্দোলন গঠন করলেন, আমি খেলাফত আন্দোলনের অফিস সেক্রেটারি ছিলাম এক সময়ে, তো তখন আমরাও এখান থেকে বিভিন্ন চিঠিপত্র লিখতাম, যেমন কাহারও নাম জানা নাই, ঠিকানা জানা নাই, চিঠি সেখানে পৌঁছাইতে হবে। তো কীভাবে চিঠি লিখতাম, ইমাম সাহেব ব্রাহ্মণবাড়িয়া জামে মসজিদ, এরকমভাবে দিলে চিঠি ওখানে পৌঁছে দেয়। ঠিক এইভাবে মির্জা গোলাম কাদিয়ানির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জামে মসজিদের ইমাম সাহেবের কাছে চিঠি আসতো, ওনার নাম ছিল মৌলবী আব্দুল ওয়াহেদ, আব্দুল ওয়াহেদ সাহেবের কাছে। তো ওয়াহেদ সাহেব ওই চিঠি পয়রা শোনাইতেন যে ইমাম মেহেদি আসছে, তারপরে ওনার বিভিন্ন কথাবার্তা সেখানে লেখা থাকতো। সে তো সর্বপ্রথম ইমাম মেহেদি দাবি করছেন, মসিহে মাউদ বলে দাবি করছেন, এরপরে আস্তে আস্তে নবুয়ত দাবির দিকে গেছেন। তো তখনকার সময়ে ওই মৌলানা আব্দুল ওয়াহেদ সাহেবকে ব্রাহ্মণবাড়িয়া ওই মসজিদের কিছু মুসল্লিরা কিছু টাকা চাঁদা করে তাকে একটা ফান্ড হাতে দিয়ে বলছেন যে আপনি যাইয়া যাচাই করে আসেন এবং দেখে আসেন, বুঝে আসেন যে আসলে সেই ব্যক্তি কি। আব্দুল ওয়াহেদ সাহেব সেখানে গিয়েছিলেন, এবং যাওয়ার পরে 3 মাস পরে তিনি আসছিলেন, 3 মাস মির্জা গোলাম কাদিয়ানির দরবারে থেকে, তারপরে সে মির্জা গোলাম কাদিয়ানির খেলাফত নিয়ে এরপরে সে আসত। আসার পরে যখন জুমাবার আসলো, তখন আব্দুল ওয়াহেদ সাহেব জুমা পড়াবেন, মুসল্লিরা এলাকার লোকজন সবাই খুব আগ্রহ ভরে আসছেন সেখানে, আগ্রহের সাথে যে উনি জুমা পড়াবেন এবং উনি দীর্ঘ সফর করে আসছেন, উনি সে আমাদেরকে কিছু বলবেন, সফরের কারগুজারি শোনাবেন। তো সবাই এখানে আসার পরে উনি মিম্বরে বসে যখন বলতেছেন যে উনি নবী, জিল্লি নবী, ছায়া নবী, এরকম যখন বলতে শুরু করেছেন, তখন আল্লাহর দিন তো আল্লাহ হেফাজত করবেন। তখন এই মুসল্লিদের ভিতরে বিজ্ঞ কোনো আলেম সেখানে ছিলেন না, কিন্তু যারা দিনদার মুসল্লি এদের মধ্যে মুসল্লিরা অধিকাংশ মুসল্লি দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলছেন যে হুজুর আপনি মিম্বর থেকে নামেন। বলে কেন, কারণ কি? বলে কারণ হলো আমরা জানি যে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের পরে আর কোনো নবী আসবে না কিয়ামত পর্যন্ত। তা আপনি নবী আসছে এই কথা বলতেছেন, সুতরাং আপনার, আপনি মুসলমান কিনা আমাদের সন্দেহ হয়, আপনার পেছনে আমরা নামাজ পড়ব না। মসজিদের ভিতরে গণ্ডগোল শুরু হয়ে গেল, এবং সেই গণ্ডগোলে তাকে মসজিদ থেকে বের করে দিলেন। মুসল্লিদের ভিতরে যারা ছিলেন তারা সেই মসজিদের ইমামতি তাকে আর আসতে দেয় নাই, মসজিদ থেকে তারা দখল করে রেখেছেন। গোটা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান 2 ভাগে বিভক্ত হয়ে গেল, কিছু তার পক্ষে এবং কিছু হলো তার বিরুদ্ধে। কিন্তু কোনো বিজ্ঞ আলেম ছিল না সেই মুসলমানদের নেতৃত্ব দেওয়ার মতো, বা তাদেরকে মানে কাদিয়ানি বিষয়টা ভালো করে বুঝাইবার মতো। তখন এই ওই ব্রাহ্মণবাড়িয়া জামে মসজিদের মুসল্লিদের ভিতরে, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান যারা ছিলেন তাদের ভিতরে একটা জাগরণ আসলো, এবং তারা চিন্তা ভাবনা করতে লাগলেন যে এই কাদিয়ানিদের মোকাবেলাও করতে হবে, খতমে নবুয়তকে প্রতিষ্ঠিত করতে হবে, প্লাস আলেমও তৈরি করতে হবে। কারণ এই যে কাদিয়ানির যে 20টা যেটা ব্রাহ্মণবাড়িয়াতে আসছেন, এবং যেভাবে তারা কাজকর্ম শুরু করছেন, এটা কতদিন পর্যন্ত থাকেন,
বা এটা কোথায় গিয়া ঠেকে তার কোনো ঠিক নাই। তো এখন এটার মোকাবেলা করার জন্য একজন বিজ্ঞ আলেমের দরকার। যদি আলেম পাওয়া যায় তাহলে মসজিদের ইমামও বানাবেন, প্লাস সাথে একটা মাদ্রাসাও করবেন। এরকম চিন্তা ভাবনা করে আলেম তালাশ করতে শুরু করলেন। তো যদিও আমার একটু সময় লাগতেছে, কিন্তু বিষয়টা আমি মনে করি যে সকলেই শোনা দরকার। এরপরে ওই সময়ে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের উস্তাদ হযরত মাওলানা মতিউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, ব্রাহ্মণবাড়িয়ার যিনি প্রায় 55 বৎসর নাজেমে তালিমাত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জামে ইউনুসিয়া মাদ্রাসার, উনি পড়া করতেন দেওবন্দ মাদ্রাসায়, উনি পড়তেন। আর এই মানে ওখানকার ওনার এক চাষা সেই ভারতের এক জায়গায় মানে ইয়ে করতেন, সেটা বোধ হয় উত্তরপ্রদেশের কোনো এক শহরে কোনো এক বাজারে কোথাও ব্যবসা করতেন। ওই মতিউর রহমান সাহেবের চাষা হিসাবে বাতিজার খোঁজখবর রাখতেন একজন ব্যক্তিকে দিয়ে, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মজলিসের শুরার সদস্য ছিলেন এবং হজরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির একজন সাথী ছিলেন। ওনার নাম ছিল হজরত মৌলানা ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহ। ইউনুস সাহেব এই মতিউর রহমান সাহেবের চাষার সঙ্গে তার পরিচয় ছিল, যোগাযোগ ছিল। ওই সময় হজরত মৌলানা ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহকে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে দেখাইছেন যে তুমি পূর্ববঙ্গে যাও, সেখানে আমার খতমে নবুতের উপর আঘাত আসছে। তিনি এখন পূর্ববঙ্গ কোথায়? উনি আসামে আসলেন, সিলেটে আসলেন, বিভিন্ন জায়গায় তিনি ঘোরাফেরা করেছেন, কিন্তু আল্লাহ রাসুল যে স্বপ্ন দেখেছেন যে কাদিয়ানিরা খতমে নবুতকে ধ্বংস করতেছেন, এই জায়গাটা তিনি খুঁজে পেলেন না। পরবর্তীতে তিনি ওই হযরত মাওলানা মতিউর রহমান সাহেবের চাষার সঙ্গ ধরে আমাদের ব্রাহ্মণবাড়ি এসেছেন। সেই গ্রামটার নাম ছিল তেরকান্দা গ্রাম। এই তেরকান্দা গ্রামে আইসা মতিউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়িতে এসে উঠলেন। এরপরে সরাইল শহরে এসে একটা গাছের নিচে উনি দাঁড়ায়া খতমে নবুয়তের আকীদা সম্পর্কে মানুষকে বুঝাইতে থাকতেন। এই বুঝানোর ভিতরে ব্রাহ্মণবাড়িয়া জামে মসজিদের কমিটির একজন লোকের সঙ্গে ওনার পরিচয় হলো। উনি তাকে ব্রাহ্মণবাড়িয়া শহরে নিয়ে আসলেন। নিয়ে আইসা দেখাইবার পরেই উনি বললেন যে এই জায়গাটাকেই এবং এইটাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বপ্নযোগে ইশারা করেছেন। আইসা উনি এই ফেতনা দেখে কাদিয়ানিদের মোকাবেলাও করলেন, মাদ্রাসাও করলেন, আর এই মাদ্রাসার নাম হলো জামে ইউনুসিয়া মাদ্রাসা। পরবর্তীতে এই মাদ্রাসায় হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, হযরত পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই ওনারা এই মাদ্রাসায় আসছেন এবং এই মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছিলেন হযরত মাওলানা মাদ্রাসার শিক্ষক ছিলেন, ওনারাও সেখানে দীর্ঘদিন ছিলেন। তাই এই মাদ্রাসাকে আস্তে আস্তে কিছুটা আগে বাড়াই নিয়েছেন। পরে ওনারা যখন চলে আসছেন তখন হযরত ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই আসছেন। ওই যে আব্দুল ওয়াহেদ সাহেব, উনি ওনার মাধ্যমে কাদিয়ানি এই পূর্ব পাকিস্তান, অর্থাৎ তখন তো পাকিস্তানও ছিল না, পুরা ভারত একটি রাষ্ট্র ছিল, এই বাংলায় সর্বপ্রথম